নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনার সঙ্গে নতুন একটা চাকরির আপডেট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের ব্লক প্রোগ্রাম সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশনে। আপনাদের তো যেটা আপনাদের রয়েছে ডিজিটাল শিক্ষা এবং রোজগার বিকাশ সংস্থানে আপনাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের ব্লক প্রোগ্রাম সুপারভাইজার পদে। তো ঠিক আছে, আমরা এখন বিস্তারিত জানবো এ বিষয়ে। তো আমরা বর্তমানে রয়েছি এখন অফিসিয়াল সাইটে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যেটা রয়েছে আপনাদের DDSRVS.com। তো অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছি আমরা এখন ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন। তো ঠিক আছে, আমরা তাহলে বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো চ্যানেলে যারা নতুন দর্শক, তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম প্রতিনিয়ত চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো আমরা চলে আসছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল শিক্ষা ও অ্যান্ড রোজগার বিকাশ সংস্থান রিক্রুটমেন্ট ডিভিশন, যেটা রয়েছে গ্রুপ 7, এবং অ্যাডমিশন নাম্বারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে DRS/02/2021। নোটিফিকেশন ডেট আপনাদের প্রকাশিত হয়েছিল এটা 8ই মার্চ। তো লেট হয়ে গেছে আপনাদের আমার ভিডিওটি তৈরি করতে, তো এখনও সময় রয়েছে। তবুও আপনার এটা যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, তো সময় আপনারা এখনও আবেদন করতে পারবেন। তো ফাইল নাম্বার অবশ্যই আপনারা দেখে নেবেন। রিক্রুটমেন্ট যেটা রয়েছে পোস্ট, কোন পোস্টে, পোস্টটা আপনাদের রয়েছে ব্লক প্রোগ্রাম সুপারভাইজার পদে আপনাদের নিয়োগের এটা বিজ্ঞপ্তি জারি করেছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়েছে 10 তারিখে আপনাদের শুরু হয়েছে, 10ই মার্চে আপনাদের স্টার্ট হয়েছে এবং 15 এপ্রিল পর্যন্ত আপনাদের লাস্ট ডেট রয়েছে আপনাদের। তো এখনও কয়েকটা দিন আপনাদের সময় রয়েছে। তো তারপর মেন টপিকে চলে আসছি আমরা এখন, যেটা আপনাদের রয়েছে পোস্টের নাম, যেহেতু আপনাদের একটু আগে বললাম যেটা পোস্টের নাম হচ্ছে ব্লক প্রোগ্রাম সুপারভাইজার। তো আপনাদের কোয়ালিফিকেশন হিসেবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে যে কোনো বোর্ড ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তো আপনারা গ্র্যাজুয়েশন পাস করলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। বয়স আপনাদের 1/8/2021 পর্যন্ত হতে হবে আপনাদের বয়স, এবং নিচে আপনাদের দেখাচ্ছি বয়স কত লাগবে। তো যেটা আপনাদের ভ্যাকান্সি রয়েছে আপনাদের 138টি টোটাল আপনাদের শূন্যপদ রয়েছে। তো স্যালারি হিসেবে যেটা আপনাদের বলছে পিবিতে আপনার 2800 টাকা আপনাদের স্যালারি দিয়ে দিবে, পেমেন্টে আপনাদের সিপিসি যেটা রয়েছে আপনাদের। তো তারপর নেক্সট আপনাদের যেটা বয়সের কথা বললাম, তো বয়স আপনাদের 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং ওবিসি যদি আপনারা ক্যাটাগরিতে রয়েছেন তো অবশ্যই আপনারা 18 থেকে 35 হলে আবেদন করতে পারবেন, এবং SC ST ক্যাটাগরিতে যদি আপনারা বিলং করেন তো থাকেন তো অবশ্যই আপনারা 18 থেকে 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং তারপর রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। তো আবেদন করার আগে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, বৈধ ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন। তারপর চলে আসছি যেটা আপনাদের এক্সামিনেশন সেন্টার। তো এক্সামিনেশন সেন্টার আপনাদের যেটা রয়েছে, তো এক্সামিনেশন সেন্টার আপনারা দেখে নিন যেটা রয়েছে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো আমাদের এক্সামিনেশন সেন্টার কলকাতাও রয়েছে, আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা আমাদের এক্সামিনেশন কলকাতা রয়েছে। তো আমাদের কলকাতাও আপনাদের কলকাতা থেকে আপনারা এক্সামিনেশন দিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা না আমাদের ওয়েস্টবেঙ্গলেই। তারপর আমরা চলে আসছি এখন যেটা আপনাদের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আপনাদের মোড অফ সিলেকশন যেটা রয়েছে। তো আপনাদের এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশন। তো 100 মার্কের আপনাদের 100টা কোয়েশ্চেন থাকছে, টোটাল মার্ক 200 মার্ক থাকবে আপনাদের, ডিউরেশন 2 আওয়ার্স থাকবে আপনাদের, 2 ঘন্টা আপনাদের পরীক্ষা হবে 200 মার্কের, এবং আপনাদের যেটা থাকছে আপনাদের সিলেবাসে, তো জেনারেল স্টাডিজ, রিজনিং প্লাস অ্যাথমেটিক্যাল, তারপর রয়েছে আপনাদের নামারিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। তো আপনাদের এসব আপনাদের থাকছে সিলেবাসে, 100টা 100টা কোয়েশ্চেন আছে, 200 মার্কের আপনাদের থাকবে, ডিউরেশন আপনাদের 2 আওয়ারে আপনাদের। তো নেগেটিভ মার্ক অবশ্যই আপনাদের 1-3 রয়েছে আপনাদের নেগেটিভ মার্কিং। তো সিলেবাসটা আপনারা দেখে নেবেন নোটিফিকেশন ডাউনলোড করে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন ওখান থেকে আপনারা। তো অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন সেটা আপনাদের একটু বলেছি, যেটা আপনারা দিয়েছে যে আপনার স্টেপ টু বি ফলোড ফর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো প্রথমে এই সাইটে আপনারা অফিসিয়াল সাইটে চলে যাবেন, যেটা আপনাদের একটু আগে শো করলাম, যেটা দেখালাম, তো www.dsrvsindia.ac.in। তো এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট পোর্টাল, তো রিক্রুটমেন্ট পোর্টাল অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডমিশন অপশনে ক্লিক করবেন। তো অ্যাডমিশন অপশনে ক্লিক করে দেওয়ার পর, তো পোস্ট নেম যেটা আপনাদের রয়েছে, তো পোস্ট নেম আপনাকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন থাকবে আপনাদের, ওখানে শো করবে। তো অবশ্যই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা অ্যাডমিশন করতে পারবেন। তো আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আপনারা
অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, মানে লিঙ্কটা কীভাবে ওখানে পৌঁছাবেন আপনারা অনলাইনে আবেদন করার পদ্ধতিতে। তো সিলেকশন যেটা আপনাদের রয়েছে মোডক সিলেকশন, তো অবশ্যই আপনার এলিজিবিলিটি সিলেকশন প্রসেস যেটা 45% থাকছে আপনাদের আদার্স ক্যাটাগরি এবং এসসি এসটি বিটার 40%। তো তারপর রয়েছে আপনাদের যেটা আপনাদের এক্সিমিশন ফি যেটা রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, তো ওটা দেখাচ্ছি আপনাদের একটু। তো দেখে নিন না, যেটা আপনাদের এক্সিমিশন ফি যেটা আপনাদের লাগছে, তো এক্সিমিশন ফি আপনাদের 500 টাকা আপনাদের লাগবে এবং আদার্স ক্যাটাগরি এসসি এসটি যদি হয়ে থাকেন আপনারা, অল ক্যাটাগরি আপনাদের 500 টাকা ফি এবং আদার্স ক্যাটাগরি অন্যান্য এসটি এসটি থাকলে আপনার 350-350 টাকা আপনাদের ফি পেড করতে হবে। তারপরে আপনারা এই সাইটে চলে আসবেন, অফিসের সাইটে আসার পর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক ডে প্রোগ্রাম সুপারভাইজার যেটা চলে যাচ্ছে ওই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমরা ক্লিক করছি, এটা একটু দাঁড়াবেন। তো ঠিক আছে, চলে আসছে, এই অপশানে আমরা ক্লিক করছি। তো অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা পেজ ওপেন হয়ে গেছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদের শো করছে বর্তমান নোটিফিকেশন ডেট 10 মার্চ। আপনাদের নোটিফিকেশন টাইটেল আপনাদের থাকছে ব্লক প্রোগ্রাম সুপারভাইজার, তার দিন থাকছে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 10 মার্চ, আপনাদের ইন ডেট রয়েছে আপনাদের 15 এপ্রিল রয়েছে আপনাদের, তারপর রয়েছে আপনার লাস্ট ডেট প্রিন্ট অ্যাপ্লিকেশন আপনাদের 20 এপ্রিল রয়েছে, তারপরে দেন আপনার থাকছে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা এবং আদার্স এসসি এসটি 350 ফর পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 350, এবং সব কিছু রয়েছে আপনাদের 138-12 শূন্যপদ রয়েছে, আপনারা 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, বয়স রয়েছে হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশন পাস লাগবে আপনাদের কোয়ালিফিকেশন, এবং অ্যাপ্লাই নাও যেটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে আপনাদের, তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন।